আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে জি20 তে বাংলার প্রতিনিধি হিসেবে থাকছেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে 9 সেপ্টেম্বর নৈশভোজ এবং সেই নৈশভোজে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি জি20 তে সেখানে বাংলার প্রতিনিধি হিসেবে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে দেখো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আসবেন বলে মনে করা হয়েছিল তারপরে ভারত নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক চলে এবং তারপর মনে করা হয় যে মুখ্যমন্ত্রী যাবেন না কিন্তু তারপরেও যেহেতু এটা প্রেসিডেন্টের ইনভিটেশন অর্থাৎ রাষ্ট্রপতির ইনভিটেশন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি বা ইন্ডিয়ার রাষ্ট্রপতি হিসাবে যে ইনভিটেশন সেই ইনভিটেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী যে থাকার সম্ভাবনা এবং বিভিন্ন রাষ্ট্রনায়কের থাকার সম্ভাবনা এই সমস্ত কিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন শনিবার রাতে তিনি উপস্থিত হবেন সেখানে নৈশভোজে সময় কাটাবেন যেখানে একাধিক রাষ্ট্রনায়ক থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপর পরের দিন সকালবেলায় ফ্লাইটে তিনি কলকাতা ফিরে আসবেন অন্য কোনো জি20 ইভেন্ট অ্যাটেন্ড করা বা সেখানে অন্য কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রিঅকুপেশন নেই এই একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ যে খবর আপনাদের জানাচ্ছিলাম জি20 তে বাংলার প্রতিনিধি হিসেবে থাকছেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে 9 সেপ্টেম্বর নৈশভোজ সেই নৈশভোজে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জি20 তে বাংলার প্রতিনিধি হিসেবে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে 9 সেপ্টেম্বর নৈশভোজ নৈশভোজে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাইগালদের আসানসোল থেকে দিল্লিতে সরলো গরু পাচার মামলা ইডির আবেদন মঞ্জুর আসানসোলে বিশেষ সিবিআই আদালতের 11 সেপ্টেম্বরের মধ্যে ইডিকে মামলার যাবতীয় রেকর্ড সংগ্রহ করার নির্দেশ বিচারকের হাইকোর্টে জামিনের আবেদন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের 1 বছর পর হাইকোর্টে ফের জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্প্রতি জামিন মঞ্জুর হয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রীর এরপরেই হাইকোর্টে দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায় 9 অক্টোবর জামিন আবেদনের শুনানি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী অয়ন শীলকে জেরা করবে ইডি প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়নকে জেরার আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির সেই আবেদন মঞ্জুর করল আদালত প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরার পাশাপাশি রেকর্ড করা হবে অয়নশীলের বয়ানও শিক্ষক নিয়োগ ও পুরো নিয়োগ এই দুই দুর্নীতিতেই নাম চড়িয়েছে প্রমোটার অয়নের নুসরাতের পর ইডির নজরে আরও এক অভিনেত্রী ফ্ল্যাট বিক্রির নাম করে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করল ইডি সূত্রের খবর সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম ডিরেক্টর রূপলেখা মিত্র কল সেন্টার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ইডির কেন্দ্রীয় সংস্থার দাবি হেফাজতে বসেই তথ্য প্রমাণ লোপাট করেছেন কুণাল এই মুহূর্তে সিআইডি হেফাজতে আছে কুণাল সূত্রের খবর হেফাজতের মেয়াদ শেষ হলে ইডির হাতে গ্রেফতার হতে পারে কুণাল টেটের পাস মার্কস নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায়ের উপর হস্তক্ষেপ করল না তৃতীয় বেঞ্চ 82 নম্বর পেলে পাস রায় দিয়েছিল বিচারপতি গাঙ্গুলি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করে চাকরি প্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চে যায় মামলা রায়দানের সময় দ্বিধাবিভক্ত ডিভিশন বেঞ্চ ফলে মামলা চলে যায় তৃতীয় বেঞ্চে শিশির অধিকারীর গাড়িতে হামলা মামলা করালো আদালতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের শুক্রবার শুনানির সম্ভাবনা আদালতে যাবেন বলে আগেই রিপাবলিকে জানিয়েছিলেন কাথির সাংসদ রাজনৈতিক অভিসন্ধি নিয়েই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ শিশির অধিকারীর রিপাবলিকে তার দাবি যারা হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন পুলিশে অভিযোগও দায়ের করেছেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বারবার তার পরিবারের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ কাথির সাংসদের রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যে আরও এক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবারে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো অধ্যাপক কাজল দেকে
সংঘাতের মধ্যেও সক্রিয় আচার্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব মধ্যরাতে নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই আচার্য সিবি আনন্দ বোসের নিয়োগপত্র সইয়ের ছবি রিপাবলিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা যাদবপুরের উপাচার্যর তার দাবি যুক্তি মেনে কথা বলা উচিত সবার উপরে দেশের আইন তাই এসব বলা উচিত নয় মন্তব্য বুদ্ধদেব সাউয়ের